আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথেই আছি আমি সিদ্দিকুর রহমান কাতলাপুরি। বন্ধুরা, এমপি নিক্সন চিনেন তো অবশ্যই, কেমন আছে? এমন একটি বক্তব্য রেখে ভাইরাল হয়েছে, অর্থাৎ মামুনুল হক সাহেব খেলা হবে, খেলা হবে, মাঠে আসো। মামুনুল হক সাহেবকে এরকম ছাত্রলীগের সাথে খেলা হবে, বা ছাত্রলীগ বলছে যে হলো আপনি সরকারকে নয় বরং আপনি যুবলীগদের সাথেই আসেন না, আপনি টিকতে পারবেন না, খেলা হবে মাঠে, না মাঠে আসেন। আমি বলবো এই আলিম সমাজ কখনো খেলা করার জন্য মাঠে নামে না, তারা ইসলামকে বাস্তবায়ন করার জন্যই মাঠে নামেন, শরীয়তের হুকুম আহকামকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামেন। আপনাদের মতো যারা এরকম বেহুদা মার্কা এমপি আছে, যারা এরকম ইসলাম সম্পর্কে জানেন না, এবং আপনি তো আপনার নিজের সম্মানও আপনি বুঝেন না যে আসলে কোন মানুষ কোথায় কী ধরনের কথা বলতে হয়। আপনি বলতেছেন খেলা হবে, খেলা হবে, আপনি কি খেলোয়াড়? আর আপনি যদি মাঠে আসেন তাহলে আপনি তো প্রথম বললেই আপনি বোল্ড আউট হয়ে যাবেন, এটা নিশ্চিত। কোন সমাজেই, কোন কালে, কোন যুগে কোরআনের ধারক বাহক, হাদিসের ধারক বাহক আলেম সমাজের সাথে কেউ যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করতে পায়নি, বরং নিজে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আপনিও যদি এরকম আলেম সমাজকে নিয়ে এরকম কটূক্তি করেন, বাজে কমেন্ট করেন, তাহলে আপনার ধ্বংস সুনিশ্চিত, এটা আপনি স্বর্ণ অক্ষরে লিখে রাখতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান, এরকম খেলা হবে, খেলা হবে বলে চিৎকার করার কোনো দরকার নেই। আপনি নিজেকে সংযত রাখুন, আপনি নিজের মর্যাদাকে সম্মান, নিজের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা করতে হয় তাই করুন। আপনি এমপি, আপনার যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করুন।